হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি রঘুনন্দন দাস। আগামী 27 আগস্ট মঙ্গলবার অন্নদা একাদশী, সেই অন্নদা একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আপনাদের শ্রবণ করাব এবং বিশেষ মনে রাখবেন তার পরের দিন 28 আগস্ট বুধবার পারণ। পারণটা একটু অবশ্য মনে রাখবেন 5:16 থেকে 9:30 মধ্যে। এখন শুনুন অন্নদা একাদশীর মাহাত্ম্য। ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্ন করেছিলেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী তিথির মাহাত্ম্য কি? তখন ভগবান বললেন, শুনো যুধিষ্ঠির মহারাজ, অত্যন্ত সাবধানতার সঙ্গে অবশ্যই শ্রবণ করবে, কারণ এই একাদশী তিথি অত্যন্ত মহত্ত্বপূর্ণ। আমরা বিশেষ করে জানি সত্যবতী রাজা হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের জীবনের এই ঘটনা ঘটেছিলেন। রাজা হরিশ্চন্দ্র তিনি তার সত্য রক্ষার্থে এমন কঠিন ব্রত নিয়েছিলেন এবং এমন কঠিন পরীক্ষা হয়েছিলেন যে তাকে রাজ্য ছাড়তে হলো, তার স্ত্রীকে পর্যন্ত ছাড়তে হলো, ব্যস্ত হলো, সন্তানকে পর্যন্ত ব্যস্ত হলো, অবশেষে তাকে কৃতদাস হতে হলো। কোথায়? না, শ্মশানঘাটে, কাশী। আমরা গেছি অনেকেই সেখানে, দশমেধ ঘাট। এমনকি তিনি মৃত্যু ব্যক্তির কাপড় সেটাও তিনি কর নিতেন যদি কেউ চাইত, এমন একটা কঠিন পরীক্ষা তার থাকতে হলো। ভাগ্যক্রমে একবার গৌতম ঋষির সঙ্গে তার দেখা হয়। তিনি অত্যন্ত ক্রন্দন সহকারে, অত্যন্ত দুঃখের সহিত গৌতম ঋষিকে বললেন, প্রভু আমার জীবনের দুঃখ কাকে জানাবো? সত্য কথা শুনুন, ভক্তদের জীবনে অনেক সময় দুঃখ হয়, এটা জানাবেন? প্রেশার কুকারে যেমন গ্যাস ভরতে ভরতে যদি সিটি না দেয় তাহলে বাস্ট হয়ে যায়, ঠিক তদ্রূপ ভক্তের দুঃখ হয় ভগবানকে নইলে ভক্তদেরকে জানাবেন? যখন গৌতম মুনি শুনলেন রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ, তিনিও দুঃখিত হলেন, বললেন, শোনো শোনো, তোমার ভাগ্যের উদয় হয়েছে, আজ থেকে 7 দিন পরে অন্নদা একাদশী। এই একাদশী অত্যন্ত মহত্ত্বপূর্ণ, আর এই একাদশী যারা করে সমস্ত দুঃখের অবসান হয়। এই একাদশীতে কী করা উচিত? সারাদিন উপবাস থাকা উচিত, রাত্রে জাগরণ করে হরিনাম করা উচিত এবং তার পরের দিন প্রাতে স্নান প্রান্তে ভগবানকে দর্শন পূজার করার পরে পারণ করা উচিত। আর পারণটা যেমন বললাম সূর্য উদয়ের ঠিক 5:16 থেকে এবারে 9:30 মধ্যে করবেন। তার ফলে কী কী লাভ হতে পারে? খুব সুন্দরভাবে আমার শাস্ত্রে বলছেন, এই ব্রত পালন করলে তিনি তো সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং বহু বহু জন্মের যে পাপ করেছেন তাও তার অবশ্যই সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে। এবং এমন কি তিনি যে কারণে কষ্ট পাচ্ছিলেন, তার রাজ্য, তার পুত্র, তার পরিবার সব কিছু তিনি হারিয়েছিলেন, সব তিনি ফিরে পাবেন। সেই জন্য আমি বলবো, আপনারা যদি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তাহলে আপনাদের জীবনের কষ্টের সমাপ্তি হবে। যে কারণে আপনাদের কষ্ট হচ্ছে, যে বস্তু হারানোর ফলে আপনাদের কষ্ট হচ্ছে, সবগুলো আপনারা আবার ফিরে পাবেন। আর সবচেয়ে মহত্ত্বপূর্ণ, এই ব্রত যদি পালন করেন মৃত্যুর পরে অবশ্যই আপনারা ভগবানের ধামে ফিরে যাবেন। হরে কৃষ্ণ।